ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ফারদিন খান আছি আপনাদের সামনে আজ নিয়ে আসলাম নতুন একটি ইভেন্টের ব্লগ আজ আমরা সরিয়দপুর টু মাদারীপুর মাদারীপুর টু রাজর একটি ইভেন্টের ব্লগ আপনাদের সাথে শেয়ার করব পুরো ব্লগটি দেখবেন আর এনজয় করবেন আজকে ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে সুভোদার হলুদের ইভেন্টের ব্লগটি শুরু করছি সরিয়দপুর থেকেই মাদারীপুর যাব মাদারীপুর থেকে ইভেন্টের বাজার করে কাজ করব নানাবাড়ি থেকে তারপর সেখান থেকে ডেলিভারি দিব রাজই আমার ব্লগটি দেখতে থাকুন এনজয় করতে থাকুন আমার সাথেই থাকুন বাস স্ট্যান্ড থেকে আমরা মাদারীপুর যাওয়ার জন্য রওনা হলাম মাদারীপুর যেতে সরিয়াতপুর থেকে চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট লাগে তো আমরা মাদারীপুর ব্রিজে আছি মাদারীপুর শহরটা সুরিয়পুর শহরটার মতো ছোট্ট একটি শহর হলেও অনেক সুন্দর এখন করেছে মাদারীপুরে চলে আসলাম মাদারীপুর পুলিশ লাইনের সামনে দিয়ে আমরা চলে যাচ্ছি বাস স্ট্যান্ড

সবজির আড়তে চলে আসলাম আমার আজকে ইভেন্টের জন্য ছয়টা মিষ্টি কুমড়া লাগবে বড়ো সাইজের মিষ্টি কুমড়াগুলো নিলাম পাকা কোনো মিষ্টি কুমড়া পাইনি ছয়টাই কাঁচা কুমড়া নিয়েছি এখন পাকা মিষ্টি কুমড়ো ওরকমভাবে পাওয়া যায় না তাই ছয়টা মিষ্টি কুমড়া নিলাম কাঁচা মিষ্টি কুমড়া ইভেন্টের জন্য আমার এই ইভেন্টে দশটা কার্ভিংয়ের ভিতরে ছয়টাই মিষ্টি কুমড়ার কার্ভিং যাচ্ছে সবজি বাজারে চলে আসলাম আরও যেই সকল সবজি লাগছে ফ্রুটসের দোকানে আসলাম আঙুর কমলা মালটা আপেল এগুলো নেওয়ার জন্য বড় কার্ভিং প্যাকেজে জিনিসপত্র বেশি লাগে তাই ফ্রুটসও এই ইভেন্টে বেশ পরিমাণে লাগছে মালটা লাগছে সাত থেকে আটটা কমলা আপেল আঙুর টেরি ফল তরমুজ তরমুজটা পরে পাইনি তাই শরীয়তপুর থেকেই তরমুজটা আনা হয়েছে ইভেন্টের বাজার করতে গেলে সাইজ মতো ওরকম কিছুই পাওয়া যায় না এই তো ইভেন্টের বাজার করে বাসায় যাচ্ছি মোটামুটি বাজার সমস্ত কিছু হয়ে গিয়েছে এই তো আলহামদুলিল্লাহ আমার আজকের ইভেন্ট রাজরের সুভদার হলুদের ইভেন্টের বাজারগুলো কমপ্লিট এখানে ছয়টা মিষ্টি কুমড়া মূলা গাজর বাঁধাকপি শসা বিটরুট টমেটো কাঁচা পেঁপে পাকা পেঁপে ক্যাপসিকাম বোম্বাই মরিচ আপেল মাল্টা কমলা সবুজ আঙুর লাল আঙুর পাকা পেঁপে তরমুজ চেরি ফল এইগুলো দিয়ে ইভেন্টের কাজগুলো করা হবে তার সাথে লেটুস পাতা পেঁয়াজের কারলি ছিল যা যা লাগছে সমস্ত কিছু আপনাদের সাথে দেখিয়ে নিলাম ইভেন্টের ব্লকগুলো অনেক বড় হয়ে যায় তাই কার্ভিং করার সময় ওরকমভাবে শেয়ার করতে পারি না তাহলে ব্লক আরও অনেক বড় হয়ে যাবে মিষ্টি কুমড়া দিয়ে প্রথমে একটা বাস্কেট করে নিলাম এই বাস্কেটটা সামনে গোলাপ ও পাতা দিয়ে বাস্কেটটা করা হয়েছে এটা আমার নড়িয়াতে একটা ইভেন্টের কার্ভিংটা দেখে তারা ওই কার্ভিংটা চয়েস করেছে এই মিষ্টি কুমড়া বাস্কেটটা নতুন করা হয়েছে নতুন একটা ডিজাইনের মিষ্টি কুমড়া দিয়ে বাস্কেট করলাম মিষ্টি কুমড়া দিয়ে আরেকটা কার্ভিং এই কার্ভিংটা আমার বেশ কয়েকটি ইভেন্টে যাচ্ছে এই কার্ভিংটা এখন খুব বেশি পপুলারিটি পেয়েছে এটার উপরেই পাকা পেপের কার্ভিংটা বসবে জাস্ট একটা কেকের মতো ডেকোরেশন করা হয় ক্যাপসিকাম বিট্রুট দিয়ে এটা সেটিংয়ের সময় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর কাঁচা মিষ্টি কুমড়া হওয়াতে ডিজাইনটা আজকে অনেক ভালো লাগছে মিষ্টি কুমড়া দিয়ে আরেকটা কার্ভিং করলাম এটা একটি দোলনা হবে নিচের সাইডটা আমি ডেকোরেশন করে নিয়েছি ভি কাট করে উপরেরটা ডেকোরেশন করে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবে এটার উপরে মালটার ডল বসবে মাছের একটি বাস্কেট করেছি প্রতিবারের মতো মাছের বাস্কেটটা এবারে একটু কাস্টমাইজ করার চেষ্টা করেছি প্রতিবার একই ডিজাইন করতে করতে ভাবলাম যে এবার একটু কাস্টমাইজ করি কারণ এই মাছের কার্ভিংটা বেশ বড় একটি কার্ভিং হবে মাছের কার্ভিংটা করে এখন মাছগুলো বানিয়ে নিচ্ছে মাছ মিষ্টি কুমড়ার গোলাপ মিষ্টি কুমড়া দিয়ে লাভ অক্রপাচ চিংড়ি মাছ তারপরে আরও বেশ কিছু কিছু মাছ করা হয়েছে রূপচাঁদা এই তো মিষ্টি কুমড়ার কার্ভিংগুলো এখন মোটামুটি রেডি মিষ্টি কুমড়া দিয়ে ছয়টা কার্ভিং করা হয়েছে এখন গাজরের কাজটা করব গাজরের গোলাপগুলো বানিয়ে নিয়েছি তার সাথে কয়েকটা কিউলিপ আর গাজর দিয়ে ছোট্ট একটি গাজর বানিয়েছি মানে একটি খরগোশ করব খরগোশের হাতের উপরে গাজর দেওয়ার জন্য তাই ছোট্ট করে গাজর একটা বানিয়ে নিয়েছি তার সাথে বেশ কিছু কিউলিপ বানানো হয়েছে স্টিক কিউলিপ যেটা তার সাথে মূলা দিয়ে পাখি ও পালকগুলো বানিয়ে নিলাম এই তো খরগোশটা বানিয়ে ভিজিয়ে রেখেছি খরগোশটা আমি বানিয়েছি আজকে পেঁপে দিয়ে ক্যাপসিকাম দিয়ে ছয়টা ফুলবানি এখন এটা পানিতে ভিজিয়ে রাখবো কেননা যতক্ষণ ঠান্ডা পানির ভিতরে কার্ভিং থাকবে কার্ভিং ততটাই সুন্দর থাকে শশার ফুলগুলো বানানো হয়ে গেছে ইভেন্টের দিন সকালে শশার ফুলটা বানিয়ে নিলাম এখন এগুলো পানির ভিতর ভিজানো থাকবে কাঁচা পেঁপে দিয়ে তিনটা হাঁস বানিয়েছি কাঁচা পেঁপে এবারে কার্ভিংয়ে কাঁচা পেঁপেটা এত ফ্রেশ থাকাতে হাঁসগুলো অনেক সুন্দর হয়েছে কার্ভিং যেটা দিয়ে করেন না কেন সবজি ফল যদি ফ্রেশ থাকে তাহলে আপনার কার্ভিংও দেখতে অনেক সুন্দর হয় এই তো পেঁপের কার্ভিংটা এখন এটা পানির ভিতরে ভিজিয়ে রেখে মালটার ডলটা বানিয়ে নিলাম মালটার ডলটা ওই দোলনার উপরে বসানোর জন্য মালটার ডলটা বানানো হলে আর অল্প কিছু কার্ভিং থাকবে ওগুলো করে তারপর সেটিং করার জন্য এগুলো স্যালোফিন পেঁচিয়ে নিব বিচ্ছুর দিয়ে গোলাপ করে নিলাম কারণ ইভেন্টের দিন কাজ যতই আগানো থাক না কেন একটা তাড়াহুড়া বেজে যায় কখন যাব এগুলো সেটিং করা এগুলা স্যালোফিন দিয়ে পেঁচিয়ে প্যাক করার একটা বিষয় আছে আজকের ইভেন্টে আমি প্যাক করার ভিডিওটা আপনাদের জন্য করতে পারিনি তাই তো বাসা থেকে বেরিয়ে গেলাম আমার আজকের ইভেন্টে আমরা মাদারীপুর থেকে রাজর যাচ্ছি ছয়টা ব্যাগ পরে কার্ভিং নিয়ে আমরা ইভেন্টে যাচ্ছি বড় ইভেন্টের কাজগুলাতে এরকমই হয় প্রচুর জিনিসপত্র যায় আমি যাচ্ছি ও আমার দুইটা মামাতো ভাই যাচ্ছে ও রাতিন আমার সাথে গিয়েছি ইভেন্টে তো আমরা রাজোর চলে এসেছি সন্ধ্যা সন্ধ্যা টাইমে চলে এসেছি ইভেন্টে এখন এগুলো সেটিং করে নিব শুভদাদের বাসা লাইটিং ডেকোরেশনটা আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই জানাবেন শুভদাদের লাইটিং ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে আর রাজরের এই বাসায় আমি গত বছর আরেকটি ইভেন্ট করেছি পিয়াজদার দ্য হলুদের ইভেন্ট ওই ইভেন্টের ব্লগটা আমার চ্যানেলেই দেওয়া আছে যদি কেউ দেখতে চান তাহলে অবশ্যই আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব আপনারা অবশ্যই দেখবেন এবারের ইভেন্টের কাজটাও শরিয়তপুর বিবাহ ইভেন্ট ম্যানেজমেন্ট করেছে প্রান্ত দা অভিজিৎ দা আকাশদার কথা কি বলবো তাদের কাজ এত সুন্দর হয় আমি প্রতিবার ব্লগে বলে তাদের আর ছোটো করব না অবশ্যই অনেক সুন্দর করে ওরা ডেকোরেশনগুলো করে আর ওদের প্রতিবারের কাজগুলো দেখে আমি এবারের স্টেজ ডেকোরেশনটা অনেক আনকমন একটা স্টেজ ডেকোরেশন করেছে তার সাথে ফটোবুট বাহিরের যে ডেকোরেশনগুলো অনেক সুন্দর করে নতুনত্ব এনেছে শরিয়তপুর বিবাহ ইভেন্ট ম্যানেজমেন্টের কাজগুলো অনেক অনেক সুন্দর হয় তাই আপনাদের সাথে আমার ব্লগগুলোতে শেয়ার করি আপনাদের সাথে এখন আমি কার্ভিংগুলা সেটিং করে নিব কার্ভিংগুলা সেটিং করতেও বেশ কিছুটা সময় লাগবে ওদের হলুদ শুরু হওয়ার আগে আমার কার্ভিংগুলা সেটিং দিতে হবে তাই আর কি কার্ভিংগুলো এখন সেটিং করে নিব স্টেজ ডেকোরেশনটা আপনাদের সাথে শেয়ার করব এখন আজকে বিবাহ ইভেন্ট ম্যানেজমেন্টের স্টেজ ডেকোরেশনটা আপনারা অবশ্যই দেখবেন সিম্পলের ভিতরে অনেক সুন্দর একটা স্টেজ ডেকোরেশন করেছে আমি এখন কার্ভিংগুলো স্যালোফিন থেকে খুলে সেটিং করে নিব এ তো সমস্ত কার্ভিংগুলো আমি বের করে নিয়েছি ব্যাগ থেকে এখন এগুলো স্যালোফিন খুলে তারপর কার্ভিংগুলো সেটিং করে নিব একে একে দশটা কার্ভিং সেটিং করতে একটু সময়ের বিষয় আমি প্রথমে মাল্টা ডলের কার্ভিংটা সেটিং করে নিব ওই যে মিষ্টি কুমড়া দিয়ে যেই আমরা ইটা করেছি দোলনাটা করেছি ওইটা সেটিং করে নিব এক এক এখন আমি সিজার দিয়ে স্যালোফেনগুলো কেটে নিচ্ছি তারপরে এগুলা সব সেটিং করে নিব আমি স্টেজের পাশেই বসেছি কার্ভিংগুলো সেটিং করার জন্য পেঁপে দিয়ে খরগোশটা সেটিং করছি মাছের কার্ভিংটা সেটিং হয়ে গিয়েছে ফ্লাওয়ার্স বাস আমার মোট চারটা কার্ভিং সেটিং হয়ে গিয়েছে এখন আরেকটা কার্ভিং সেটিং করছি সেটিং করাটা কার্ভিং করার থেকেও টাপ আমি মনে করি সেটিং করাটার বিষয়ে অনেকটা সময় নিয়ে কাজ করতে হয় ইভেন্টের ওদের ইভেন্টের সময় হয়ে গিয়েছে আমাকে এসে সুপদা পিয়াস দা তারা দিচ্ছে সুপদাও বলেছে ফারদিন ভাই একটু তাড়াতাড়ি করেন তাই রাতুলকে বসিয়ে দিলাম আমার মামাতো ভাইকে বললাম যে আমি দেখিয়ে দেখিয়ে দিচ্ছি তুমি এগুলো একটু বসিয়ে দাও তাহলে আমার তারা তারি কাজটা করতে পারবো তাই আর কি ফ্লাওয়ার বাচের ভিতরে কিছু কাঁচামরিচ পেঁয়াজ পাতা এগুলো লাগিয়ে দিচ্ছে তাহলে আমার কাজের জন্য সুবিধা হয়েছে এখন আমি আট নাম্বার কার্ভিংটা সেটিং করে নিচ্ছি তারপর আর যেই দুইটা কার্ভিং সেটিং বাকি তরমুজ দুইটা ইভেন্টের রাজুর গিয়েই আমি বাড়িতে গিয়েই তরমুজ দুইটা কেটেছি একে একে এখন সব কার্ভিংগুলো সেটিং করে নিব সেটিং করে স্টেজে ডেকোরেশন করে দিব। পেঁপে দিয়ে যে কার্ভিংটা করছি পাকা পেঁপে দিয়ে কার্ভিংটা এখন করে তারপর মিষ্টি কুপড়ার উপরে বসিয়ে দিব এই কার্ভিংটা সেটিংয়ের সময় আপনাদের সাথে শেয়ার করছি মোটামুটি আমার সব কার্ভিংয়ে এখন রেডিওগুলো এখন স্টেজে সেটিং করে দেওয়ার পালা ওদের ফরিদপুর থেকে কেক চলে এসেছে কেকটাও সেটিং করে দিব ডালা স্টেজে পুরো স্টেজটা সেটিং করে আপনাদের সাথে একেবারে শেয়ার করছি এটা আমার দশটা কার্ভিং সেটিং হয়ে গিয়েছে তরমুজের এবার নতুনত্ব আনার জন্য দুইটা আনকমন দুইটা তরমুজের কার্ভিং করেছি এই ফ্লাওয়ার বাসটা বানিয়েছি বিটরুট গাজর শশা মিষ্টি কুমড়া পেঁপে দিয়ে দারুণ একটি কার্ভিং করা হয়েছে এই ফ্লাওয়ার বাসটা অন্য একটা ফ্লাওয়ার বাস দেখে ওরা চয়েস করেছে কিন্তু এবার আমি সেটিংয়ের সময় খুব এর ভিতরে আমি নতুনত্ব এনে ফেলেছি কেননা কার্ভিং সেটিং সময় বোঝা যায় যে নতুনত্ব চলে আসে ওইটা চেঞ্জ করা যায় না আপনি ডিজাইন দেখে একটা আর ওইটা সেটিং করলে আবার অন্য রকম লাগে এই যে তিনটা পেঁপে দিয়ে হাসির যে কার্ভিংটা এটা ডিজাইনটা ওরা আমার নড়িয়াতে একটি ইভেন্টে দেখে ওই ইভেন্টে দেখার পরে যে কার্ভিংটা চয়েস করে আর সেটিংয়ের সময় কালারগুলো চেঞ্জ হয়ে যায় যেমন লাল ক্যাপসিকামের এখানে হলুদ ক্যাপসিকাম গাজরে ফুলের জায়গায় মূলার ফুল এমন কিছু কিছু ডিজাইন চেঞ্জ করা হয় তরমুজ দিয়ে এই নতুন একটা ময়ূর তৈরি করেছি এটা আমার ফার্স্ট টাইম ডিজাইনটা করা হয়েছে গাজর দিয়ে আর পাকা পেঁপে দিয়ে আর মিষ্টি কুমড়া দিয়ে যে কার্ভিংটা করেছি এই কার্ভিংটা আমার বেশ কয়েকটি ইভেন্টে করা হয়েছে তারপরে এটা নতুনত্ব অবশ্যই এনেছি মালটার ডল যেটা প্রতিটা ইভেন্টেই আমি বলি এই মালটার ডল দিয়েই আমার কার্ভিং জগতে আসা বা কার্ভিং করা এই মালটা দিয়েই ডল বানিয়ে আমি প্রথম কার্ভিং নিজে নিজে করার চেষ্টা করি তাই এটা আমার প্রতিটা কার্ভিংয়েই থা প্যাকেজেই থাকে দু একটা প্যাকেজে যারা পছন্দ করে না তারা আর এটা নেয় না এটা নতুন ধরনের একটা ফ্লাওয়ার বাজ বানিয়েছি এটার ভিতরও বেশ নানা ধরনের সবজি আর ফল দিয়ে কার্ভিং করা হয়েছে পেঁপে দিয়ে খরগোশ বানিয়েছি খরগোশের হাতে গাজরের একটা ছোট্ট একটা গাজরের দিয়েই গাজর বানিয়ে ওইটা সেটিং করেছি মিষ্টি কুমড়া দিয়ে মাছের একটা বাস্কেট করেছি এই বাস্কেটটা নতুনত্ব আনার জন্য অনেক অনেক কিছু অ্যাড করা হয়েছে প্রতিটা কার্ভিং প্যাকেজে আমি চেষ্টা করি যে আমার কার্ভিংগুলো বেস্ট হোক আর আমার কার্ভিংয়ের নতুনত্ব প্রতিটা প্যাকেজেই চলে আসে আপনারা যারা আমাকে সাপোর্ট করেন যারা আমার ইউটিউব চ্যানেলে বা আমার ফেসবুক পেজে থেকে দেখেন আমার ফেসবুক পেজ দুইটা বিয়ের সাজ ঘর ফ্রুট কার্ভিং ঘর ও ফারদিন ফান্স ব্লগ অ্যান্ড কার্ভিং দুইটাতে আপনারা অনেক অনেক সাপোর্ট করেন আমাকে আপনাদের সাপোর্টের কারণেই আজকে আমি এত দূর আসতে পেরেছি ইনশাল্লাহ আরও অনেক দূরে গিয়ে যাব আপনারা যদি এভাবে সাপোর্ট করেন আমাকে এই তো স্টেজের কার্ভিংগুলো রেডি তার সাথে ওদের কেকটাও অনেক সুন্দর হয়েছে একটা আনকমন কেক এখন এই কাস্টমাইজ কেকগুলোই গায়ে হলুতে দেয়া হয় আর কি এই তো আমার আজকে ব্লগটি এখানেই শেষ করছি সবাই এতক্ষণ আমার ব্লগটি দেখে এনজয় করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আমার আজকের ইভেন্টের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে আর ভিডিওটি যদি ভালো লাগে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন কারভিং গুলো সেটিং হয়ে যাওয়ার পর এখন কারভিং গুলোকে আজকে করে দিচ্ছি অনেকেই জিজ্ঞেস করতে পারেনি পানির ভিতরে কোনো কেমিক্যাল বা কোনো মেট্যাল সেন্ট থাকে কি নেই পানি পুরা ফ্রেশ পানির ভিতর কিছুই তে থাকে না তে পানিটা দিলে কারভিংটা পুরা ফ্রেশ পানির টাইকা কারভিং এর উপরে পালিশ স্প্রেটা করা হয় আর কি